এভরিওয়ান, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বন্দর বাজার। আর চিন্তা করছিলাম বাসা থেকে স্টার্ট করব, বাট স্টার্ট করা হয়নি আমার, আমি অনেক রাশে ছিলাম। সো নাও আমি আছি বন্দর বাজার, আর আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে। তো এখন এখানে লালবাজারে চলছে হচ্ছে মাছের মেলা, আর আমরা হচ্ছি মাছের ভাতে বাঙালি। সো আমি চিন্তা করলাম সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করি, আই মিন আজকের মাছের মেলাটা শেয়ার করি। সো আমি চলে এসেছি এখন লালবাজার। সো সবাই আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সো স্টে টিউন। মাছের মেলা চলতেছে, সো আমি এখন ভেতরে যাব, আপনারা সবাই অবশ্যই আমার সাথে ভেতরে যাবেন। সো লেটস গো। দো আই এম ফিলিং ভেরি নার্ভাস, কজ এখানে টু মাচ মানুষ, আর আমার মুখের দিকে সবাই হাঁ করে তাকে আছে। বাট কিছু করার নাই, আমি চিন্তা করছি আপনাদের সাথে এটা শেয়ার করব, কজ এটা হচ্ছে আমাদের আই মিন ঐতিহ্য। সো চলুন সবাই আমরা ভেতরে যাই। খালি বেসলে হইব নি, মাংস দেখতো না নি। সো আমি এখন একজন ভাইয়ের সাথে কথা বলবো, উনি এখানে মাছ বিক্রি করেন। সো ভাইয়া, আচ্ছা মেলাতে কি মানে মাছের দাম কম না বেশি? মেলাতে মাছের দাম কম আছে, আপনার মেলাতে মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ হচ্ছে, বড় মাছ হচ্ছে, অন্যান্য দিক থেকে মেলাতে মাছের দাম কম আছে, আমার চাহিদাও বেশি আছে, কাস্টমার আছে, চাহিদা ভালো আছে। তো আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম, আমরা আরো বিভিন্ন জায়গা ঘুরে দেখবো, আর সবার সাথে কথা বলবো। আঙ্কেল, আচ্ছা এই যে বড় মাছটা, এটা এটার প্রাইস কত? এটার প্রাইস কত? এটা হলো 10,000, এটা 15,000, এটা হলো 12,000, এটা হলো 12,000। আচ্ছা এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 15,000, আর এটা হচ্ছে 12,000। আচ্ছা এটা মানে কত কেজি হবে? 6 কেজি। আচ্ছা আমি আসলে মাছ লাইক করি না, বাট এটা হচ্ছে আমার ফেভারিট, লাইক ইলিশ এটা আমি পছন্দ করি। সো এখানে দেখা যাচ্ছে হচ্ছে প্রতি কেজি হচ্ছে 1,000 টাকা। না মাছের গায়ে আমি লেখা দেখতেছি যে হচ্ছে ময়ূর পঙ্কি রাজ। আচ্ছা ভাইয়া, এটা 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 কি মাছ? ময়ূর পঙ্কি রাজ, আমি আসলে জীবনেও শুনি নাই এটার নাম। আচ্ছা এটার প্রাইস কত? প্রতি কেজি 1,000। ও আচ্ছা, অনেক বড় এটা। এটা কত কেজি হবে? 30 থেকে 35 কেজি। এটা মনে হয় সামুদ্রিক, তাই না? আচ্ছা, তাছাড়া এই যে অনেকগুলো ইলিশ দেখা যাচ্ছে, ইলিশ আমার অনেক ফেভারিট, যদিও মাছ আমি পছন্দ করি না, বাট ইলিশ অনেক ফেভারিট। সো এখানে অনেক ইলিশ মাছ দেখা যাচ্ছে। লাগে না
দেখা যাচ্ছে মাছটা ডিফারেন্ট টাইপের একটা মাছ, এটার নাম হচ্ছে শাপলা পাতা, তারপর এটা হচ্ছে কুড়াল। আমি আসলে দেখে দেখে বলতেছি, আমি নিজেও জানি না এগুলোর নাম কি। তাছাড়া আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মাছ দেখা যাচ্ছে, এগুলো আসলে মাছের মেলায় পাওয়া যায়, আই থিঙ্ক নর্মালি বাজারে এগুলো পাওয়া যায় না। সো ফার্স্ট টাইম আমি দেখছি আর কি, এগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। প্রত্যেক বছরের মতো এবারও মাছের মেলা হচ্ছে, অ্যান্ড এগুলো হচ্ছে আসলে আমাদের ঐতিহ্য। সো আমি চিন্তা করলাম কেননা আমি সবার সাথে এটা শেয়ার করি অ্যান্ড তুলে ধরি, দ্যাটস ওয়াই এখানে আসা। অ্যান্ড ইউটিউবের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করতেছি, আদারওয়াইজ আমি জীবনে এগুলাতে আসি নাই। মাছের মেলার জন্য স্পেশালি ওনারা ডেকোরেশন করেছেন মাছ বাজারটা। এটা তো সিলেটের সবাই তো এমনিতেই চিনেন, এটা হচ্ছে লাল বাজার, অনেকেই তো মাছ কিনতে আসেন এখানে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটি আমার পেজে দেখে থাকেন ফেসবুক পেজে, অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি আছি আফরিন, আপনারা দেখছেন আফরিন লাইফস্টাইল স্টুডিও। সো আজকের মতো এখানেই, আর পাবো না এখানে, আমি অস্থির হয়ে যাচ্ছি, এখানে অবস্থা অনেক খারাপ, টু মাচ ক্রাউড, অনেক বেশি মানুষ। সো আর থাকলে আমার মাথা নষ্ট হয়ে যেতে পারে। সো চলে যাচ্ছি আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।